নেত্রকোনার মদনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে দুপুরে পৌরসভার চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সহগের সমর্থকদের এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে অবস্থান নেন চলে ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এ সময় এক পুলিশ সদস্য আহত হন বিশৃঙ্খলা এড়াতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ